ভালো চলছে, খুব ভালো লাগছে এই পরিবারের সবার সাথে আবার দেখা হওয়া, খুব ভালো লাগছে একসাথে সবাই মিলে শুট করছি ফাইনালি। সবাই ভগবানের দয়ায় ভালো আছে, সবার পরিবারকে নিয়ে এসে খবরগুলো শুনে ভালো লাগছে, ভালো লাগছে। আমি তো প্রচণ্ড ফুডি, তো লুচি মাঝে বলেছিলাম যে লুচি খাবো না, ছোটা হয়ে যাবো, তো লুচি বাড়িতে আনা মানে ময়দা আনা হতো না, বাড়িতে ময়দা থাকে না। তো লকডাউনটা যেই হলো আমার কোথার থেকে কী এলো আমি জানি না, এত ফুড ক্রেভিংস হয়ে গেলো, আমি মাকে বললাম ময়দা আনো লুচি খাবো। রোজ মোটামুটি রাতে ডিনার হচ্ছে লুচি, লুচি মাটন আর চিকেন, আর হচ্ছে তোমার আইসক্রিম। আইসক্রিমে একটা আলাদা আমার ফ্যাসিনেশন আছে, প্রচণ্ড ফুডি, তো এরকম পাঁচ ছয়টা এরকম আইসক্রিম অর্ডার করেছি, করে সেটা ফ্রিজে রেখে দিয়েছি, রাত্রিবেলা হঠাৎ আমার খিদে পেল, একটা আইসক্রিম শেষ, এরকম করে তিন দিন তিনটে কাপ শেষ। মা বলছে তুই কী পাগল হয়ে গেছিস, মানে দুটো চেপেছি মাথায়, মানে কী জানি মনে হচ্ছে সারাদিন বাড়ি বসে আছি, শুটিং নেই, একটু আলাদাই ফার্স্টেশন, চলো খালেতে আইসক্রিম খালেতে।